মিয়া ভাষায় তো কেলার না, তো তুই নগাঁওত আছ গম পাইছ? হ্যাঁ তোদি নগাঁওত আছ, তোদি কেলার নাই, তোদি ভয় নাখাবি, ঠিক আছে? মই এতিয়া ওলাই যাম, তোদি মনে মনে খালি তাতে থাক হা। হ্যাঁ তোদি একো কাউলে ফোন চোন নকৰিবি, তোদি নেকান্দিবি, একো নকৰিবি, মই এতিয়া যাম, তই কান্দিমগে, তোদি অকমানো মাথা নামাৰিবি হা। নারায়ণপুরের পৰা নিরুদ্দেশ হয়ে আছে দু কিশোরী। হব, মই এতিয়া যাম। তোর কোনোবাই কিবা কৈছে নি? নাই, কোনোবা মানুহ আহিছে নেকি তোর ওচৰলে? হা, নাই হা, নাই। কেরালাত আবদ্ধ করে রখা বলে পরিয়ালক জনাইছে কিশোরীদ্বয়ে। মানুজন মুসলিম, মানুজনী মুসলিম ন? তো ইতিয়া যদি চা মনে মনে যদি কাম কর, মোক ফোনটো বেলেগ কিবাতে মই জায়গাডোখৰ চিনাকি হয় নাকান্দিবি, মই ধুনীয়াকে যাম, তোক লৈ আহিমগে দেই। তহঁতি অকমান চাই, ইয়াত কোনো একো নকয়, মাহঁত যেনেকে আছিলে ইয়াত ধুনীয়াকে থাকিব পাৰি, তাত তহঁতক একদম মাৰিয়ে পেলাব হা। তহঁতি একো বস্তু নকৰিবি, মই এতিয়া যাম, তহঁতক এতিয়া ধুনীয়াকে লৈ আহিম দেই। দুই কিশোরী কেনেকৈ কোট আবদ্ধ হৈ আছে, ফোন যোগে পরিয়ালক কি কলে শুনক। চাইছিলে তহঁতি কোবা গাড়ী ধৰিছিলে? তহঁতক নাৰায়ণপুৰ, তহঁতক ভাড়া চাৰা কোনে দিলে? ভাড়া মই যে সৰিয়ত লৈ আছিলো, সেয়া পইচা আছিলে জুবলি ভাগো আছিলে, মোৰ ভাগো আছিলে, মোৰ ভাগৰ 500 আছিলে, জুবলি ভাগৰ 500 আছিলে। তহঁতি কেৰেলাত এই 500 টকা দি পালিগে নে? নাজানো, মানুহটোক পইচাটো দিছো, মানুহটোৱে কৈছিলে হব বুলি কৈ, মানুহটো হাঁহি আছিলে। এই মানুহটো এতিয়া তহঁতি অসমীয়া মানুহ আছিলে নে নিয়াটো? অসমীয়া কিবা মিয়া নেকি? তহঁতি কেনেকে চিনি পাওঁ মানুহটোক? মানুহটোক চিনি নাপাওঁ, গাড়ীত আহিছো ন। তহঁতি নাৰায়ণপুৰ পৰা লখিমপুৰ ৰাস্তাটো তহঁতি চিনি নাপাওঁ, কেৰেলা পালিগে ন? তহঁতো ইমান সোনকালে কেৰেলা কেতিয়া পালিগে তহঁতি? গধূলি সময়ত? ৰাতি গধূলি পাইছো, 5টা বজাত নেকি, 5টা নে 6টা বজাত। তাৰপৰা মানুহটোৱে ডাইৰেক্ট তহঁতো কেৰেলালে ট্ৰেইনত যাব লাগে ন, তহঁতক মিছা কথা কৈছে মানুহটোৱে, গম পাইছ? তহঁতি ভয় নাখাবি, মই ধুনীয়াকে যাম, ধুনীয়াকে গৈ মই লৈ আহিম, তাতে একো ভয় নাখাবি। তহঁতি খালি মনে মনে দৰ্জাখন খুলি পিনি তই ওচৰৰ কোনোবা মানুহ এজনক মোক ফোনটো লগাই দে, মোলৈ ধুনীয়াকে ক'ত আছ মই সুধি পিনি, এতিয়া মই গৈ ৰাতি গৈ মই এতিয়া তহঁতক লৈ আহিমগৈ তাৰপৰা। তহঁতি অকণমানো ভয় নাখাবি, তহঁতক একো নকওঁ, কেলৈ মই কি কৰিম, একো নকওঁ, ভুল কৰিলি কৰিলে, ভুল হৈ গ'ল, একো নকওঁ। তহঁতি মনে মনে খালি মোক ক'ত আছ, মই ধুনীয়াকৈ মানুহটোৰ লগত পাতিম, ওচৰৰ কাৰোবাৰ এটা মানুহ এটা মনে মনে, সেই মানুহটো যোনটো মানুহে তহঁতক নিছিলে, সেই মানুহটো ওচৰত আছে নেকি? ওচৰত নাই। সেই মানুহটো তহঁতক কালিৰে পৰা লগ ভাগ ফোন চোন কৰিছে না তহঁতক? ফোন নম্বৰ নাজো নহয়, হেৰি এনেকে আমাক আনিলে, তাৰপৰা মানুহটোৱে কিবা কথা বেলেগ মানুহৰ লগত পাতি পাতি আহি আছিলে, তাৰপৰা আমাক ৰাস্তাত এনেকে থলে, তাৰপৰা থওঁতে মানে হেৰি কিবা গাড়ী এখনত একগাল মানুহ আছিলে, এনেকে জানো কিবা গোটেই মানুহ গ'লে ক'লা ক'লা কাপোৰ পিন্ধি আছে মতা মানুহ, তাৰপৰা আমাক সেইখনত উঠাবলে নিছিলে, তাৰপৰা আমি তাৰপৰা হেৰি জুবলিয়ে মানুহগাল দেখি কান্দি দিলে যে, তাৰপৰা আমি সেইডোখৰ পৰা কিনো পলালো। তহঁতি ফোনটো কৰ, ফোনটো চুইচ অফ নকৰিবি, চাইলেণ্ট কৰি থবি, মই যেতিয়াই ফোন কৰিম তেতিয়া মোৰ নাম্বাৰটো মনত আছে নাই? আছে, মোৰ ভাগতো মুখস্থ আছে, মোৰ ভাগতো মুখস্থ নাই। বৌ ভাগতো মোবাইলটো মই লগত লৈ যাম, তহঁতক এতিয়াই মই লৈ আহিমগৈ, অকণমানো দুইজনী ভয় নাখাবি, নেকান্দিবি, শুনিছ? তহঁতক একো নকওঁ, ধুনীয়াকৈ আহিবি, ঘৰত থাকিবি আগৰ নিচিনাকৈ, দে মা। শনিবাৰে পুৱা সৰিয়হ তুলিবলৈ যোৱা দুই কিশোৰীৰ লগত কি হৈছিল? অন্ততো জন তন ক যে মই আমুকতে আছো, যে ভালে আছো, কথাটো মুখখন ফালি পিনি ক। মই লখিমপুৰ আহিছিলো, লখিমপুৰৰ পৰা গাড়ীত মায়ে চলে যাব আহিছিলো ন, তাৰপৰা মানুহটোৱে আমি ক'ত পালে সেইটো বুলি নাজানো, হেৰি ইয়াত মানুহক সুধিছো, কৈছে কেৰেলা বুলি কৈছে, কেৰেলা কোন জেগা সেইটো চিনি নাপা ন, তই কি সেই ল'ৰাটোক ধৰি আছ, সেই ল'ৰাটোৱে মোক নাই নাই, মই মায়ে চলে যাব লাগিছিলো, হেৰি ল'ৰাটোৱে তাৰ লগৰ ল'ৰাটোৱে ফোন কৰি মেলি কৈছে, হেৰি এতিয়া কেৰেলাত কি কৰিছ তহঁতি, কোন কোন আছ? কথাটো কৈছো কাহোন, কেৰেলাতে আছো, হেৰি আমি ভালে আছো, ভালে আছো, ঘৰলৈ আহিব লাগিব তহঁতি, শুন, গম পাইছ নাই, তাত মাৰি পেলাব তহঁতক, তাত মাৰি পেলাব, বিকি দিব, ক'বলৈ যাবিগে তহঁতি। আমিতো মায়ে চলেতো যাব ওলাইছিলো ন, কৈছো লখিমপুৰ, মানুহটোৰ নামটো কি, নাম নাজানো, নাম্বাৰটো আছে না তাৰ? নাই, গাড়ীখনৰ নাম্বাৰ নাই। মানুহটো যোনটোৰ লগত গৈছিলে নাম্বাৰটো আছে না? নাই, নাম্বাৰ চাম্বাৰ আমাক নাই দিয়া। আৰক্ষীয়ে ফোন লোকেশ্যন নগাঁও বুলি ধৰা পেলাই যদিও বৰ্তমানলৈকে কোনো সন্ধান উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই। প্ৰশ্ন হৈছে
প্রতিদিনে কিয় কিশোরী যুবতী নিরুদ্দেশ হবলে ধরেছে, কিয় বৃদ্ধি পাইছে দ্য কেরালা স্টোরির দরে ঘটনা, এই ক্ষেত্র কঠোর হবনে আরক্ষী প্রশাসন, নে নোহা হয়ে থাকিব ইগরাকির পিছত সিগরাকি কিশোরী যুবতী। নারায়ণপুরের বিতুপন ফুকনের রিপোর্ট, টাইম 8।